কোথায় যাবি তুই? এখানে দাঁড়িয়ে আছিস, ফুসফুস ফুসফুস করছিস? রবিবার রান্না খাওয়া কিছু নেই, ভোরবেলা উঠে পড়েছিস। তোমার মিক্সি লাগবে না? কার রান্নায় আমার মিক্সি ফিক্সি লাগে না, আমি হাতে করে মশলা বেটে দিই, বুঝলি? মা এটা কিভাবে আটকে আছে রে? যা 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 যা, সিঁড়ির এখানটা খালি করে দিতে হবে, নাহলে বসতে পারবে না। কি ফুসফুস ফুসফুস ফুসফুস, যা 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 যা, তুমি গেলে যাও, যাও। শোনা, আমি যাবো না, সিঁড়িতে বসো, সিঁড়িটাই ঠান্ডা আছে, ছাদে খুব রোদ্রের জোর। দেখো ওখানে বসে বসে, দেখো মিনি ফুসফুস ফুসফুস করে, দেখো মিনির গন্ধ পাবে। বসো ওখানে বসো, ফুসফুস ফুসফুস করা। ওই এই যে সার্কাস বাইরে বেরিয়েছে, দেখি তো সার্কাস হাড়িতে কটা ডিম আছে বাবা, আমি তো দেখতেই পাচ্ছি না। সূর্য তাকা, ওকে তোলো, ওকে তোলো। ও ও বাবা, ওর ওকে দাঁড়িয়ে আছে, এরকম করে কাজ হবে বেলা 12টা বাজে? ওকে তুলতে পারলে না তুমি? আবার নেমে আসছে, বদমাইশি করছিস কেন? রান্না করছো আমার খেতে হবে না? দেখ মাছি এসছে, দেখেছিস তো? কোথায় ঢুকছে নাকটা, কোথায় যাচ্ছে? গাছে পোকা টোকা থাকবে ফুটু? কি দেখছো মা, পোকা টোকা থাকবে তো গাছে, গায়ে লেগে যাবে, চুলকাবে। বসো ওখানে বসো, ওখানে বসো, কথা শোনার দরকারই পড়ে না। এই বাবা, না রোদ্র যেতে পারবো না, থাকতে পারবো না, খুব রোদ্রে জোর। দেখো কথা এখানে নেয় না, দরকারই পড়ে না।